আইটি বাইরের তরফ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওয়েবসাইট ডিজাইনের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম, তো কথা ছিল যে আমরা এই সাইটটারই এই মেনুটার একটা ড্রপ ডাউন দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ড্রপ ডাউনে চলে যাই। তো এটা আসলে কোন মেনু ছিল, এটা আমরা এখান থেকে কোডটা, এই যে হ্যাঁ, এই যে এটা হলো আমাদের মেনুর কোড। তো এই মেনুটাকে আমরা জাস্ট আজকে ড্রপ ডাউন করে দিব। ওকে, তো ড্রপ ডাউন করার জন্য আপনারা সবাই জানেন কি করতে হয়, যে মেনু ইউএল এলআই এ। তো আচ্ছা, তবে এটা করার আগে আমরা একটা এখানে ড্রপ ডাউনের জন্য ধরেন ভিডিও, ভিডিওর আন্ডারে বা ভিডিওর পরে একটা টিউটোরিয়ালস নামে অপশন নেই, ধরেন ভিডিওর পরে আমরা এখানে টিউটোরিয়ালস নামে একটি অপশন এখানে নিলাম। আমরা চাচ্ছি এই টিউটোরিয়ালসের আন্ডারে ড্রপ ডাউন হবে। তো এলআই এর মধ্যে আবার ইউএল এলআই দিতে হবে, আপনারা সবাই জানেন সেটা অলরেডি। তো এলআই এর মধ্যে আমরা আরেকটা ইউএল এলআই দিয়ে নিচ্ছি, তো ধরুন আমরা লিখে দেই এসইও, তারপর এইচটিএমএল, তারপর ধরেন সিএসএস, তারপর ধরেন মোর। ওকে, চারটা অপশন আমরা যোগ করে দিলাম। তো এখন আমরা রিফ্রেশ করি, এই যে নিচে চারটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই চারটাকে এখন আমরা মডিফিকেশন করব। তো এইচটিএমএল অ্যাড করা হয়ে গেল, এখন আমরা শুধুমাত্র সিএসএসগুলো আমরা এর সাথে অ্যাড করে দিলেই আমাদের ড্রপডাউনটা হয়ে যাবে। তো ড্রপডাউন, আমাদের যে ড্রপডাউন টিউটোরিয়াল ছিল এটাতে আমরা সবাই, আপনারা সবাই দেখেছেন যে কীভাবে ড্রপডাউন করতে হয়। তো এই জন্য আমি আর এখন তেমন একটা কথা, বেশি একটা কথা এখানে বলবো না। ড্রপডাউনের জন্য আমরা যা যা করতে হয় আগে করে নেই। তো এখন আমরা এটাকে পজিশন অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করে দিলাম, আর ঠিক ইউএল এর আগের এলিমেন্ট ছিল এলআই, তো এলআই কে পজিশন রিলেটিভ করে দিলেই হবে। ওকে, আর এটাকে বাম পাশ থেকে অনেক দূর সরিয়ে দিতে হবে, বেশি দূর লাগবে না পিক্সেল, আর যখন এটা হোভার হবে তখন লেফটে জিরো। আচ্ছা, তো আপাতত এই কাজটা করলে আমাদের ড্রপডাউন কাজ করার কথা। তো দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের ড্রপডাউন সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কাজ করেছে। তো এখন এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, ড্রপডাউনের কিন্তু এই এলিমেন্টগুলোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা এখানে লক্ষ্য করুন যে প্রত্যেকটা এলিমেন্টের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এর কারণটা কি? এর কারণ আমাদের মেনুটা, আমরা যে মেনুটা নিয়েছি আমাদের এতে, এতে কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি নাই। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কাকে দিয়েছি দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ইউএল এলআই এ, তিনটার কাউকেই কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি। আমরা ডিরেক্টলি মেনুর ব্যাকগ্রাউন্ড দিয়েছি, দেখুন এটা হচ্ছে মেনুর ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু আমাদের মেনুর আন্ডারে যে এলিমেন্টগুলো আছে, যে লিঙ্কগুলো এলআই বা এ, এই লিঙ্কগুলোর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এগুলো কিন্তু, এই যে যে কালোটা আপনারা দেখেন এখানে, এটা কিন্তু ফুল মেনুর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছি। আমরা যদি এই এ কে একটা ব্যাকগ্রাউন্ড দিতাম, তাহলে দেখা গেছে আমাদের ড্রপডাউনের এলিমেন্টগুলোও কিন্তু ব্যাকগ্রাউন্ড পেত। তো যেহেতু পাইনি, তো এই জন্য আমরা দেখি এলআইকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, কালো রং, কালো রং মিলিয়ে দেই, এলআইকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এলআইকে ব্যাকগ্রাউন্ড দিলে আমরা প্রত্যেকটা এলআই এর আন্ডারে যত এলিমেন্ট আছে সবাই এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। তো এলআইকে আমরা ব্যাকগ্রাউন্ড দেই, এখানে এলআই যেটা আছে, আপনারা আসলে এইচটিএমএল গুলো নিয়ে একটু চিন্তা করবেন যে কোন এলিমেন্ট কিভাবে পেলো, কোনটার সাথে কোনটা আসলো, এগুলো নিয়ে একটু ভাববেন, না ভাবলে আসলে হবে না।
টিউটোরিয়াল দেখে দেখে একটা কাজ দেখে দেখে করা, আর দেখে দেখে করার পর সেটা নিয়ে ভাবা, এ দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আসলে যত ভাববেন তত শিখতে পারবেন এবং নতুন কিছু তৈরি করতে পারবেন। আসলে কিন্তু সবই কিন্তু লজিকের ব্যাপার, এমন কোনো কিছু নাই যে এটা কোরআন শরীফ সংক্রান্ত কিছু না যে আপনাকে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে টোটালটা লজিকের ব্যাপার। আপনি যদি বুঝে করেন, একটু ভাবেন, তাহলে দেখবেন অনেক হেল্পফুল হবে আপনার জন্য। আচ্ছা, তো যাই হোক, যেখানে ছিলাম কথায় কথায় ভুলে গেছি। আচ্ছা, লেফট 0 পিক্সেল, আচ্ছা এলআইকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। তো এখন এলআইকে ব্যাকগ্রাউন্ড দিলে দেখুন কি হচ্ছে, আমাদের এই প্রত্যেকটা এলআইয়ের একটা নির্দিষ্ট মানে একটা উইড দিয়ে দিতে হবে আর কি। উইড দিয়ে দিলে যেটা হবে যে এটা যেরকম এক একটা এক এক উইডে আছে, সেটা এরকম আর থাকবে না। ধরেন 150 পিক্সেল যদি আমরা উইড দেই, দেখি কতটুকু হয়। হ্যাঁ, 150 পিক্সেল উইডে দেখতেছি, পারফেক্ট, সুন্দর হয়েছে। তো এখন আমরা দেখুন ড্রপ ডাউন হয়ে গেছে আমাদের, কত ইজিলি ড্রপ ডাউন হয়ে গেছে। যেহেতু এই জায়গায় কোনো বর্ডারের ঝামেলা নাই, তো এই জন্য কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, এই যে দেখুন একটা ড্রপ ডাউন আমরা এখানে করেছি টিউটোরিয়ালের আন্ডারে, এই যে একটা ড্রপ ডাউন। তো আমরা চাচ্ছি এই ড্রপ ডাউনের সাথে আরও একটা ড্রপ ডাউন হবে, যেমন এখানে মোর আছে, ধরেন মোরকে হোভার করলে ডান দিক থেকে আরও টিউটোরিয়ালের নাম চলে আসবে। তো এটা আমরা কীভাবে করবো? তো এটা করার জন্য ঠিক একইভাবে এই মোর যেটা আছে, মোরের আন্ডারে আমরা আরেকবার ইউএল এলআই নিব, ঠিক সেম সিস্টেম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা আমাদের ড্রপডাউন টিউটোরিয়ালটা দেখেন নাই বা গ্যাপ দিয়ে এটা দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ড্রপডাউন মেনুর টিউটোরিয়ালটা দেখে আসেন। কারণ আপনি যদি ড্রপডাউন মেনুর টিউটোরিয়াল না দেখেন, তাহলে 100% শিওর যে আপনি এই টিউটোরিয়াল কিছুই বুঝবেন না। আচ্ছা, তো এই ইউএল এই এলআইতে আমরা আরও কয়েকটা টিউটোরিয়ালের নাম লিখে দিতে পারি, জাভা, তারপর পিএইচপি, জেকুইরি। আচ্ছা, তো এখন আমরা সাইটটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখব এই যে এই মোরের নিচেই এগুলো আছে আর কি, মানে জাভা, পিএইচপি, জেকুইরি। তো এগুলোকে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। ওকে, তো দেখুন ঠিক সেম সিস্টেম, সিস্টেমে কোনো পার্থক্য নেই। আগে যেভাবে নিয়েছিলাম, এখন এই ইউএল এল আই যেটা আছে, ইউএল এল আই, তো এলআইয়ের আন্ডারে উপরে যে এলআই আছে, এই এলআইকে হোভার করলে এখন মানে এলআইকে আমরা যদি হোভার করি তাহলে ইউএল শো হবে, ঠিক সেই সিস্টেমে আমাদেরকে এখানে দিতে হবে। তো এই জায়গায় আমরা যেটা করব যে ইউএল যেটা আছে, ইউএল এল আই, আবার ইউএল যেটা আছে সেটাকে এখান থেকে পজিশন অ্যাবসলিউট করে দিতে হবে। এবং সরি, আমি একটু ভুল বলতেছি, আমাদের এলিমেন্ট তো এখন অনেক বেড়ে গেছে। যেমন ধরুন আমরা এখানে, আপনি একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে একটু লজিক বুঝাই। যেমন এই এলআই মানে ইউএল এল আই, ইউএল এল আই মানে ইউএল এল আই, ইউএল এল আই, এই এই এলআইকে হোভার করলে ইউএলটা চলে আসবে, বাট নর্মাল অবস্থায় ইউএলটা থাকবে না, বাট এই এলআইটাকে হোভার করলে ইউএলটা এখানে চলে আসবে। তো এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে যে ইউএল এল আই, ইউএল এল আই, ইউএল, এখানে দেখুন ইউএল এল আই, ইউএল এল এল আই, আবার ইউএল, এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। আর এটার আগের যে এলিমেন্ট সেটাকে করতে হবে পজিশন রিলেটিভ। ওকে, তা আসলে একটু তিন ধাপের, তো আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। তো যাই হোক, আমরা করে দিচ্ছি যে তার মানে এখানে দেখুন কয়টা ধাপ আসতেছে, ইউএল এল আই, আবার ইউএল এল আই, তারপর ইউএল। তো আমাদের বেশ কয়েকবার নিতে হবে ইউএল এল আই, ইউএল এল আই, তারপর আবার ইউএল। আশা করি বুঝতে পেরেছেন। তো ইউএল এল আই, ইউএল এল আই, আবার আরেকটা ইউএল নিতে হবে, এবং এটাকে যথারীতি আমাদের পজিশন অ্যাবসোলিউট। আর এই ইউএল এর আগের এলিমেন্টটা কোনটা? এই ইউএল এর আগের এলিমেন্টটা হচ্ছে এল আই। তো এল আই এর পজিশনটাকে রিলেটিভ করে দিতে হবে। তো ইউএল এর আগের এলিমেন্ট ইউএল এল আই, ইউএল এল আই, এইটা হবে ইউএল এল আই, ইউএল এল আই। তো এই যে ঠিক আগের এলিমেন্ট এটা আমরা দেখতে পাচ্ছি, তো এটার পজিশনটাকে আমরা রিলেটিভ করে দিই। ওকে ফাইন, তো পজিশন অ্যাবসলিউট এখন। আর এটাকে লেফটে আমরা পাঠিয়ে দিতে পারি অনেক দূর, অথবা একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু এই মেনুটা কিন্তু এখন আর বাম
থেকে আসবে না, এই মেনুটা আসবে ওপর থেকে। তো এই জন্য এটাকে লেফটে না পাঠিয়ে আমাদের টপে পাঠানোই বোধহয় বেটার হয় উপর থেকে। তো টপে -9999 পিক্সেল, ওকে, উপরের দিকে চলে গেল। আর এখন আমাদের এই এলআইকে হোভার করতে হবে। এলআইকে হোভার করলে ইউএলটা চলে আসবে। তো এলআইকে যদি আমরা হোভার করি ইউএলটা চলে আসবে। তো ইউএলের জন্য আমরা লেফটে কতটুক থাকবে সেটা আমাদের ঠিক করে দিতে হবে। আর এখানে তো আমরা এই জায়গায় আপনাকে পজিশনটা একটু ঠিক করে দিতে হবে। তো আমরা আগে আপাতত টপ 0 পিক্সেল দিয়ে দেখি যে এটা কোন জায়গায় আসে, কোন পজিশনে আসে। আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে মোড়ে হোভার করলে আমাদের ঠিক সেম পজিশনে আসতেছে। তো যেহেতু সেম পজিশনে আসতেছে, তো অ্যাকচুয়ালি আমাদেরকে এখান থেকে আমাদের পজিশনিংটা একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন টপ 0 পিক্সেল থাকলেও আমরা লেফটে থেকে একটু বামে সরিয়ে দেই। যেমন লেফটে সাপোজ আমরা 25 পিক্সেল যদি দেই, তাহলে দেখি এটা বাম থেকে যে 25 পিক্সেল সরে গেছে। এখন আমরা যদি এটাকে সরাই, আমরা যদি এটাকে সরাতে চাই, তাহলে কিন্তু আমরা ইজিলি এটাকে সরাতে পারবো। লেফট 25 পিক্সেল, লাইন নাম্বার 47, আচ্ছা 46 এখানে আছে, 47 লেফট, আচ্ছা এটা এইভাবে এডিট করা যাবে না। আমরা এখান থেকে একটু একটু করে সরিয়ে আমাদের দেখতে হবে যে কোন পজিশনে গেলে এটা 100% মেলে। 35, ও আচ্ছা আরও বাড়িয়ে দিই, 150 পিক্সেল, কারণ যেহেতু এটা উইড আমরা 150 পিক্সেল দিয়েছি। হ্যাঁ একদম পারফেক্ট। এই হচ্ছে মাল্টি ড্রপ ডাউনের কাজ। আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি, আমার কাছেই আমি আপনাদেরকে বুঝে আমি নিজেই স্যাটিসফাই না। আমি আপনাদেরকে আরও একবার বোঝানোর চেষ্টা করতেছি ব্যাপারটা। আপনারা যারা আমাদের ড্রপ ডাউনের টিউটোরিয়াল দেখেছেন তারা আগে থাকতেই জানেন কীভাবে ড্রপ ডাউন কাজ করে। ড্রপ ডাউন কাজ করার মেন সিস্টেম হচ্ছে যে আগের এলিমেন্টটাকে করতে হবে, মানে যেখানে আমরা ড্রপ ডাউন চাই তার আগের এলিমেন্টকে পজিশন রিলেটিভ, এবং সেই এলিমেন্টটাকে পজিশন অ্যাবসলিউট, এবং সেই এলিমেন্টটাকে প্রথমে হোভার করার আগে সেটাকে বামে অনেক দূর সরিয়ে দিতে হবে, এবং হোভার করার পর সেই এলিমেন্টটা সঠিক জায়গায় চলে আসবে। এই হচ্ছে মেইন থিম। তো সেই সুবাদে আমরা যখন সিঙ্গেল ড্রপ ডাউন করেছিলাম তখন ইউএল, এলআই, ইউএল এই তিনটাকে শুধুমাত্র আমাদের সিলেক্ট করতে হয়েছে। তো যেহেতু আমাদের এখন ড্রপ ডাউনের মধ্যে আর একটা ড্রপ ডাউন, তো এই জন্য আমাদেরকে একটু বেশি সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে ইউএল, তারপর এলআই, তারপর ইউএল, তারপর আবার এলআই, আবার এলআই। হ্যাঁ এইভাবে এই বেশ কয়েকটা ধাপ সিলেক্ট করার পর আমরা এই ইউএলটাকে পাবো। তো ঠিক একইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করেছি, দেখুন ইউএলকে, তারপর এলআই, তারপর ইউএল, তারপর আবার এলআই, তারপর আবার ইউএল। এই ইউএলটা শেষের ইউএলটা হচ্ছে আমাদের এই যে যে ইউএল সবার শেষের এই ইউএল, এবং সেই ইউএলকে পজিশন অ্যাবসলিউট, এবং এই ইউএলের আগের এলিমেন্ট কোনটা, এই ইউএলের আগের এলিমেন্ট হচ্ছে এই এলআই। তো সেই সুবাদে আমরা এই ইউএলের আগের এলিমেন্ট এলআইকে পজিশন রিলেটিভ, এবং এই ইউএলকে করেছি পজিশন অ্যাবসলিউট। আর এই ইউএলকে টপ টপ থেকে অনেক দূর সরিয়ে দিয়েছি, -9999, অনেক দূর উপরে সরে গেছে। এবং পরবর্তীতে আমরা যেটা করেছি যে যখন এই এলআইকে হোভার করা হবে, মানে এর আগের এলিমেন্ট যেটা, মানে এই এলআইকে যখন আমরা হোভার করব তখন এই ইউএলটা শো হবে টপ 0, উপর থেকে 0, মানে উপরে যে আমরা সরিয়ে দিয়েছিলাম সেটা চলে আসবে 0-তে, এবং লেফট থেকে 150 পিক্সেল সরিয়ে দিয়েছি কারণ এটা বেসিক্যালি এটার বরাবর অবস্থান করবে। তো লেফট থেকে 150 সরিয়ে দেওয়াতে এখন এটা সঠিক পজিশনে চলে আসবে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টি ড্রপ ডাউনের সিস্টেম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মাল্টি ড্রপ ডাউন কীভাবে করবেন। আপনারা যদি এরপরে আরও একটা ড্রপ ডাউন নিতে চান, যে মানে এখানে মোর, তারপর পিএইচপি, পিএইচপিতে গেলে ডান পাশ থেকে আরও একটা বের হবে, সেটাও করতে পারবেন। সেইভাবে আপনাদেরকে এখানে যেভাবে হিসাব করে ইউএলএল হিসাব করে করতে হয়েছে, আপনাদের ঠিক একইভাবে আপনারা এটা হিসাব করে জাস্ট করে দিবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। তবে আমার মনে হয় যে তিনটা করার পর বাকিগুলো আর হিসাব করার প্রয়োজন পড়ে না। যেমন সাপোজ আমরা এই এলআই এর আগে আমরা আরেকটা যদি ড্রপ ডাউন আমরা যোগ করে দেই, তাহলে বোধ হয় না আর করার প্রয়োজন হবে। মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্থ ড্রপ ডাউন আমরা যোগ করতেছি। এই হচ্ছে আমাদের চতুর্থ ড্রপ ডাউন।
দেখতেছি যে চতুর্থ ড্রপ ডাউনটা, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন চতুর্থ ড্রপ ডাউনটা এখানে ঠিকই চলে এসেছে, বাট এটা মানে নর্মাল এটা হিডেন হয় নাই, কারণ এটাকে হিট করতে হবে ওই যে টপ থেকে সরিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা চতুর্থ ড্রপ ডাউনে যাচ্ছি না, কারণ এত ড্রপ ডাউন দরকার নেই চতুর্থ পর্যন্ত যাওয়ার, আমরা তৃতীয় পর্যন্তই থাকি এবং ম্যাক্সিমাম তৃতীয় পর্যন্তই লাগে, এরপরে জেনারেলি আর লাগে না। যাই হোক, আপনারা একটা নতুন জিনিস শিখলেন যে মাল্টি ড্রপ ডাউন মেনু কীভাবে করবেন, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই অবশ্যই মেনুটা প্র্যাকটিস করবেন, আর যদি কোথাও প্রবলেম হয় আমাদের আইটি বাড়ির ফেসবুক গ্রুপে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।